ডিসেম্বরের দুপুর, তবে গরম গরম ভাত খেয়ে লেপ মুড়ি দিয়ে শোয়ার জো নাই। চোখে মুখে যে বড় ক্রিকেটার হওয়ার স্বপ্ন, শত শত খুদে ক্রিকেটার যাদের স্বপ্ন একদিন লাল সবুজের জার্সিতে মাতাবে মাঠ, হবে ভবিষ্যতের সাকিব মাশরাফি, তাই তো এখন থেকেই সারতে হবে প্রস্তুতি। ওদের এই স্বপ্ন পূরণেরই এক ধাপ যেন এই আয়োজন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তালিকাভুক্ত ১৬টা একাডেমির অংশগ্রহণে শুরু হলো শহীদ বুদ্ধিজীবী গোল্ড কাপ অনূর্ধ্ব ১৩ টি-টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতা। সোমবার আয়োজনের উদ্বোধন করেন প্রধান অতিথি ব্যাচেলর পয়েন্ট খ্যাত অভিনেতা চাষী মাহবুব। এমন এক আয়োজনে এসে উচ্ছ্বসিত তিনি নিজেও। আমরা অভিনয় করি, অভিনয়ের পাশাপাশি আমরা খেলাধুলা কিন্তু দেখি। আমরা কিন্তু প্রায় সময় কি মাঠে যাই, ক্রিকেট মাঠে, ফুটবল মাঠে আমরা যাই। কিন্তু এই যে এরকম আয়োজন যে হয়, এইসব আয়োজনে আমরা আসলে সময়ের কারণে, ব্যস্ততার কারণে হয় না। তা এইটার জন্য আমাকে প্রায় ২০-২৫ দিন আগে বলছে, তা আমি বললাম আচ্ছা ঠিক আছে, যেহেতু বাচ্চাদের একদম মানে আন্ডার-১৩ একটা টুর্নামেন্ট, আমি বলছি আচ্ছা ঠিক আছে আমি থাকবো। তো আসলাম, আসার পরে দেখলাম যে ছোটো ছোটো একটা পিচি প্লেয়ার আছে, এতটুক ও যে স্পিন করে ওটা দেখে খুব ভালো লাগছে। যেমন ও আর একটা প্লেয়ার দেখলাম, মানে ও বলে বলে ছয় মারে। তো এই যে প্লেয়ারগুলো যে হচ্ছে আমাদের দেশের বিভিন্ন জায়গায়, খুঁজে খুঁজে অনেক ভালো ভালো প্লেয়ার আছে, বাট আমরা না খুঁজে বের করতে পারি না। তো এরকম টুর্নামেন্ট হলে, এরকম আয়োজন হলে না ভালো ভালো প্লেয়ার আসবে, আমরা আরও অনেক জায়গায় আগায় যেতে পারবো। প্রথম দিন মাঠে নামে শেখ জামাল ক্রিকেট একাডেমি আর মিরপুর ক্রিকেট একাডেমি। প্রথমে ব্যাট করে মিরপুরকে ২২৮ রানের টার্গেট দেয় শেখ জামাল, তবে সেই টার্গেট পূরণে ব্যর্থ হলে প্রথম ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়ে শেখ জামাল ক্রিকেট একাডেমি। হার জিত তো এখন কেবলই এক অভ্যাস করা, বড় বিষয় এ বয়স থেকেই ক্রিকেটীয় মনোভাব গড়ে তোলা, এর সাথে প্রতিদ্বন্দ্বিতা, সময়ানুবর্তিতা, পরিশ্রম, অধ্যাবসায় সবকিছুই শেখার সময় এখন। আর এসব দারুণভাবে উপভোগও করছে খুদে এই ক্রিকেটাররা। ভালো লাগতেছে, পরিবেশটাও ভালো, কিন্তু মানে ম্যাচ হারার কারণে তো এই জন্য একটু বেশি নার্ভাস ফিল হচ্ছে নিজের ভিতর। ভবিষ্যতে মানে আমি ভালো ক্রিকেট খেলতে চাই, বাংলাদেশের প্লেয়ারদের মতো সাকিবুল হাসান, মাশরাফি, মুশফিক ভাই, তাদের মতো মানে জাতীয় টিমে খেলতে চাই। আমি মানে আমার সাকিবুল হাসানকে ভালো লাগে, কিন্তু আমি নিজের মতো হতে চাই। ইন্টারন্যাশনাল বিরাট কোহলিকে ভালো লাগে, আবার বোলারদের মধ্যে জাম্পা, আরও ক্রিস গেইল। ভবিষ্যতে এমন আয়োজনের ধারাবাহিকতা থাকবে বলে বিশ্বাস আয়োজকদের। আর দক্ষ ও মননশীল স্পোর্টসম্যান তৈরিতে ও স্পোর্টসম্যানশিপ গড়তে ভূমিকা রাখবে এ আয়োজন। মৌসুমী মৌ, টিএসপোর্টস। নগদে আসলে মোবাইল রিচার্জে ১০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক, আর অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। For more update, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download TSports app to enjoy exciting games and highlights. Visit TSports.com.